জামালপুরের মাদারগঞ্জে বালিজুরি শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন। মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার রাতে 83তম এই ইসলামী সম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান বিপ্লু, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমনের সভাপতিত্বে ধর্মীয় বয়ান পেশ করেন মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম বিন এনায়েত, মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন এবং জামাল উদ্দিন সালাফি সহ অনেকে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর। সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহিন আক্তার খান পিটার, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যক্ষ মাওলানা বদিউজ্জামান তালুকদার।